নমস্কার দর্শকবৃন্দ। ধাপে ধাপে স্কুল খোলা হোক, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি রাজ্যের শিশু বিশেষজ্ঞদের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। কোভিড বিধি মেনে অবিলম্বে স্কুল খোলার আর্জি জানালেন এবার শিশু বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, দীর্ঘ দুই বছর স্কুলসহ পার্ক, খেলাধুলোর জায়গা বন্ধ, এতে শিশু মনে খারাপ প্রভাব পড়েছে, তাই সব দিক বিবেচনা করে শর্ত সাপেক্ষে স্কুল খোলা হোক। এই দাবিতেই রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন রাজ্যের একদল শিশু চিকিৎসক। বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন মহল থেকে স্কুল খোলার দাবি জানানো হচ্ছে। শুধু শিক্ষকদের মধ্যে থেকেই নয়, বহু অভিভাবকও স্কুল খোলার আবেদন জানাচ্ছেন। চিকিৎসক মহলের একাংশই স্কুল খোলার পক্ষে আর্জি জানিয়েছেন। যখন দেশের অন্যান্য রাজ্যের স্কুল খুলে দেওয়া হচ্ছে, তখন এই রাজ্যে কেন বন্ধ থাকবে? এই দাবিতে পথে নেমে বিক্ষোভও দেখাচ্ছেন বিরোধীরা। এবার ওয়েস্ট বেঙ্গল একাডেমি অফ পেডিয়াট্রিক্সের তরফে চিঠি দিয়ে স্কুল খুলতে বলা হলো। বলা হয়েছে শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য ধাপে ধাপে স্কুল খোলার পক্ষেই সায় দিলেন তারা। স্কুল খোলার পক্ষে একাধিক যুক্তিও চিঠিতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে দীর্ঘ দু বছর স্কুল বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে মেলামেশা বা খেলাধুলো করা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা, যা শিশু মনের বিকাশে প্রভাব ফেলছে। পাশাপাশি অনলাইন ক্লাসের মাধ্যমে সব শিশুর কাছে সমানভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলেও তুলে ধরেন তারা। এও বলা হয় শিশুদের ক্ষেত্রে করোনার খুব মৃদু প্রভাব পড়ছে, মাত্র 2.5 থেকে 3% বাচ্চাকে হাসপাতালে ভর্তি করার পরিস্থিতি তৈরি হচ্ছে। এমনকি রাজ্যে করোনার কারণে শিশু মৃত্যুর ঘটনাও ঘটেনি। তাই শিশু চিকিৎসকরা চাইছেন অবিলম্বে ধাপে ধাপে স্কুল, পার্ক ও খেলাধুলোর করার জায়গা খুলে দেওয়া হোক, যা আদপে শিশুদের পক্ষেই সুখকর হবে। তো বিষয়টা একটু বলে নেওয়া দরকার যে স্কুল কিন্তু বন্ধ নেই। এখানে বারবার যে কথাটি বা যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যে স্কুল বন্ধ দু বছর ধরে, স্কুল কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ নেই, পঠন পাঠন বন্ধ আছে। সুতরাং পঠন পাঠন চালু করার দাবি জানানোটাই বোধহয় সঠিক হতো। স্কুল কিন্তু প্রথম থেকেই খোলা রয়েছে, কারণ মিড ডে মিল দেওয়ার জন্য স্কুল খুলতে হচ্ছে, স্কুলে শিক্ষক শিক্ষিকারা যাচ্ছেন। কিছুদিন আগেও ভ্যাকসিন হলো ক্লাস 9 থেকে 12 পর্যন্ত, তখনও কিন্তু স্কুল খোলা ছিল এবং বিভিন্ন কারণে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের কিন্তু প্রতিদিন না হলেও সপ্তাহের 3 দিন বা 4 দিন করে স্কুলে কিন্তু যেতে হচ্ছে। সুতরাং স্কুল কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ নেই, শুধুমাত্র বন্ধ রয়েছে পঠন পাঠন। তো এই পঠন পাঠনটা চালু করে দেওয়ার জন্যই সবাই চাইছেন এবং শিশু বিশেষজ্ঞদের মতো যে এখন পঠন পাঠন শুরু করে দেওয়া যেতেই পারে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।